হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাজিলের ফুটবলার নেইমারের বাড়ি গাড়ি তার সম্পদ সম্পর্কে। তো আশা করছি আজকের এই ভিডিওতে নেইমার সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 27 বছর বয়সের নেইমার একজন ব্রাজিলের ফুটবলার, যিনি কিনা অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, তার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন ফুটবলারদের মতো তিনিও বিভিন্ন ব্যাগ স্পেন্স করে কোটি কোটি টাকা অর্জন করেছেন। তো যাই হোক, নেইমার হচ্ছে পৃথিবীর তৃতীয়তম ফুটবলার। নেইমারের বাড়ি গাড়ি বাদ দিয়েই ক্যাশ টাকা রয়েছে প্রায় 200 মিলিয়ন ইউএস ডলার বা 1,700 কোটি টাকা। এছাড়া নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বছরে 40 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ 332 কোটি টাকা আয় করেন। রোনালদো এবং মেসির পরে নেইমারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলোয়ার বেশি রয়েছে। নেইমারের পার্সোনাল ব্যাঙ্ক রয়েছে যার নাম ইনআরজেআর। আর এই পার্সোনাল ব্যাঙ্ক থেকেই নেইমার প্রতি বছর 900 কোটি টাকা ইনকাম করেন। নেইমার এখনই যে টাকা খরচ করে সেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এমনকি শৌখিনতার দিক দিয়ে তিনি রোনালদো মেসিকেও ক্রস করে গিয়েছেন। যেমন নেইমারের রয়েছে 2টি প্রাইভেট প্লেন, একটির নাম হচ্ছে ইনজিয়ার যার নাম নেইমার জুনিয়র, যার দাম 4 মিলিয়ন ইউএস ডলার, এবং অন্যটি ক্রয় করেছেন 5 মিলিয়ন ইউএস ডলার, এবং তিনি খুব সম্প্রতি একটি হেলিকপ্টার ক্রয় করেছেন। এটি এয়ারবাস কোম্পানির খুব দামি একটি হেলিকপ্টার যার দাম বাংলা টাকায় 130 কোটি টাকা। এছাড়াও নেইমারের একটি বিলাসবহুল জাহাজ রয়েছে যার দাম 9 মিলিয়ন ইউএস ডলার। এছাড়াও প্রতি বছর এই জাহাজকে মেনটেন করতে নেইমারকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। সো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন শৌখিনতার দিক দিয়ে নেইমার কত উচ্চত। এত অল্প বয়সে অনেক টাকার মালিক। যাই হোক, এবার পানি থেকে বেরিয়ে নেইমারের ব্যারেজের দিকে যাওয়া যাক। যেমন নেইমারের কাছে রয়েছে পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়িগুলো, যেমন তার রয়েছে ইতালিয়ান ভার্সন রেমন বহুল হিরো নামের একটি সুপার কার, আর এই গাড়িটির মূল্য প্রায় 40 কোটি টাকা। এছাড়াও নেইমারের কালেকশন নিয়ে আরও একটি বিলাসবহুল গাড়ি রয়েছে, যেটি হচ্ছে আইক্যান হাইপার স্কোর্ট, যেটি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফাতে পারে। এছাড়াও নেইমারের কাছে রয়েছে অ্যাস্টন মার্ট ফুল ক্যাট। এই গাড়িটি ব্রিটিশদের তৈরি একটি মাস্টার্স গাড়ি, এবং জানলে অবাক হবেন গাড়িটির মূল্য প্রায় 18 কোটি টাকা। নেইমারের আরও একটি সুপার কার হচ্ছে রেনিংসেস, আর এই গাড়িটি পৃথিবীতে মাত্র 49টি স্পিস তৈরি করা হয়েছে, আর এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 40 কোটি টাকা। তো যাই হোক, নেইমারের আরও কম দামি গাড়ি হচ্ছে ফেরারিয়া, ফুলফারিয়া, নিটারিয়া, রয়েছে অডি RA7 RX, অডি RA, আর একটি পোর্শে ডাইনামিয়া টার্বো। এইগুলো গেল নেইমারের গাড়ির কালেকশন। এবার আমরা বলবো নেইমারের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু তথ্য। নেইমারের সম্পূর্ণ নাম হচ্ছে নেইমার দা সিলভা স্যানিও জুনিয়র, বেশিরভাগ মানুষ তাকে নেইমার বলে ডাকে। নেইমার জন্মগ্রহণ করেছিলেন 1992 সালে, বর্তমানে তার বয়স 27 বছর, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। আর মজার ব্যাপারটি হচ্ছে নেইমারের গার্লফ্রেন্ড লিস্ট কিন্তু অনেক বড়।
এই পর্যন্ত নেইমারের প্রায় 12টি গার্লফ্রেন্ড ছিল, সব কিন্তু আমেরিকার অ্যান্ট্রেসদের মধ্যেই। তার বাবার নাম হচ্ছে নেইমার স্যান্ড্রোস ইসার, মায়ের নাম নাথিং স্যান্ড্রোস, এবং তার বোনের নাম হচ্ছে রাসেলিনা স্যান্ড্রোস, আর ভাইয়ের নাম হচ্ছে ডস স্যান্ড্রোস। তো এত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নেইমারা কোন শৌখিন লেভেলের ফুটবলার। সো কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ফুটবলারের